লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঘরে, অফিসে, পাড়ায় কোথাও তো আমাদের মুখ দেখানোর অবস্থাটাই রাখলে না। আর এই অবস্থার জন্য একমাত্র দায়ী কিন্তু তুমি। হ্যাঁ তুমি। সে তুমি সাম্যকে জেলে পাঠিয়ে নিজেকে যতই মহান ভাবো না কেন, জেঠুমনি আমি কিন্তু আবার কিন্তু কিসের কিন্তু? যাও রিন্টনকে গিয়ে একবার দেখো। তুমি বাচ্চা ভালোবাসো না, যাও গিয়ে দেখো কিরকম হন্যে হয়ে বাবাকে খুঁজছে, বারবার মৌকে জিজ্ঞেস করছে কোথায় আমার বাবা। মৌ উত্তর দিতে পারছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে জুঁই। তুমি শেষ করে দিলে জুঁই, আমার আমার সাজানো সংসারটা তুমি ভেঙে চুরমার করে দিলে। আমি শেষ করে দিলাম? হ্যাঁ তুমি, তুমি একমাত্র তুমি। জেঠুমনি তাই তুই চুপ কর। শোনো জুঁই, এই পাপের ফল একমাত্র তোমাকেই ভোগ করতে হবে, তোমাকে। অভিশাপ বড় বড় বেয়াড়া জিনিস জুঁই, একবার যার গায়ে লাগে না সে কোনোদিন আর উঠে দাঁড়াতে পারে না। ওই বাচ্চাটার জন্য তুমি এত কিছু করছো তো, কিন্তু আমার একটা কথা মনে রেখে দিও, যেদিন ও বড় হবে সবটা জানতে পারবে সেদিন সবার প্রথমে তোমাকেই দংশন করবে। মিলিয়ে নিও আমার কথাটা, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না জুঁই। আমাদের কাঁদিয়ে, আমাদের সকলকে এত দুঃখ দিয়ে তুমি একা কখনো সুখী হতে পারবে না, কোনোদিনও না। যেদিন বড় হবে সেদিন সবার প্রথমে তোমাকেই দংশন করবে, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না জুঁই। আমাদের কাঁদিয়ে, আমাদের সকলকে এত দুঃখ দিয়ে তুমি একা কখনো সুখী হতে পারবে না। যা করেছি এই পরিবারের কথা, পরিবারের মঙ্গলের কথা চিন্তা করে করেছি, আমি তো সকলের কথা চিন্তা করি। তুমি তো দেখো বলো, আমি এই পরিবারের এতগুলো মানুষের চোখের জলের জন্য দায়ী রইলাম? আমি সত্যি দায়ী? আমি তো এই পরিবারের ভাঙন চাইনি। আচ্ছা তোমরাই বলো না, একজন দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া কি অন্যায়? আমি কি ভুল করেছি? আমি কি করতাম ঠাকুর, আমি কি করতাম বলো? তুমি সব কথা গায়ে মাখলে চলে? শুভ্রবাবু আপনি বলুন না, আমি কি সত্যি অতগুলো মানুষকে কাঁদিয়েছি? আমি কি সত্যি কষ্ট দিয়েছি? শান্ত হও, শান্ত হও, অকারণ অকারণ ছটপট করছো তুমি। এরকম ক্রাইসিসের মুহূর্তে অনেক কথা শুনতে হয়, শুনতে হবে। তার মানে কি এই যে সঠিক সিদ্ধান্ত থেকে সরে যাব? আর তুমি শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? আমিও তো ছিলাম তোমার সঙ্গে। আমার মাথা ফেটে যাচ্ছে, আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ঠাকুরকে ডাক জয়, তোর সন্তোষীমাকে ডাক। আমি জানি না তাতেও আমার অপরাধ বোধ কাটবে কিনা। আবার জীবনের সব সিদ্ধান্ত ঠিক ভুল দিয়ে বিচার করা যায় না জুঁই। তুই তো সত্যের পাশে আছিস বল জুঁই। আমরা তোমায় দেখে সাহস পাই। তুই মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাক জুঁই, দেখবি তোর সন্তোষীমা ঠিক একটা উপায় বের করে দেবে।
चल जा। জনদা জনদা এবারের মতো মাফ করে দাও, মা কালি দিবি বলছি, আর হবে না জনদা। ওস্তাদ আবার কাল সকালে বলছে কেবে জনা, কোন হুনু আইসা। জনদা আর হবে না জনদা। দিন ভুলবি আবার চেপে দেব। নতুন মুরগি এসছে, মুখ সামলে। আই বাস, এ তো ভদ্রলোক, তাই না? বেশি ফ্যাস ফ্যাস না করে যা, রাজাকে গিয়ে নাজানাটা দে। কলারটা ছাড়, গায়ে হাত দিবি না একদম। চল চল যা। দেখো ভাই, আমি বেকার কোনো ঝামেলা চাই না, তুমি যেই হও না কেন। কি জোর হাওয়া দিচ্ছে, কাল বৈশে খেলো নাকি? দিদি শোনা, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, প্যানিক করিস না, ওঠ 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 ওঠ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম রে, সরি দিদি শোনা, আমি বুঝতে পারিনি। তোর কি দোষ, আচমকা অমন জোরে হাওয়া হেলো বলি না, তাই না? তাই তবুও যে মা, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। দেখলে জুঁই, দেখলে অলক্ষণে কাকে বলে? প্রমাণ হলো তো হাতে নাতে। মানে মানে এই বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে যত নষ্টের গোড়া। এই বাচ্চাটা
তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে মমুন। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? বাড়িতে এর আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো? এটা কি ধরনের কুসংস্কার মমুনি? ভুল করছো সব। ভুল করছো। তোমার বউ এই পূজোটা অ্যারেঞ্জ কেন করেছিল? যাতে বাড়িতে মঙ্গল হয়, শুভ হয়, তাই তো। কি হলো? পূজোর সমস্ত থালা, প্রদীপ সবকিছু তো লন্ডমন্ড হয়ে গেল, আর বাচ্চাটাকে যে কোলে ধরেছিল তার আঁচলটা অবধি আগুনে চলে গেল। কি অঙ্কে চলে গেল তো? এ তো শুভ্র, মাথা থেকে পা পুরো শুভ্র, অবিকল শুভ্র। কথাবার্তা শুধু আলাদা, কিন্তু শুভ্র একেবারে শুভ্র। শুভ্র শুভ্র করকে দিমাগ কথা হিমত কর। কোন হবে এ শুভ্র? কোন বল বল বল। হ্যাঁ ভাই, যে আমার কার্বন কপি। বুঝতে পারছো জুঁই? বুঝতে পারছো? এই পুজো ঈশ্বরও তোমার কাছ থেকে নিতে চান না। কি যাতা বলছো মমুনি? ঈশ্বরের নামে এসব উল্টোপাল্টা কথা বলো না। যা দেখছি তাই বলছি। ভাঙন জুঁই, জুঁই ভাঙন ধরে গেছে। আরে অমঙ্গলের ছায়া যা নেমেছে না আমাদের বাড়িতে, শেষ হয়ে যাবে আমাদের ব্যাপারটা। শেষ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শ্মশান, শ্মশান হয়ে যাবে গোটা চ্যাটার্জি পরিবার। তার জন্য দায়ী হবে তুমি, শুধু মাত্র তুমি জুঁই। কি হলো ভোর? এই জুঁই তো দাঁড়াও জেমা, ওকে আগে ঘরে নিয়ে যাই। সেভাবে দেখলে তো সঞ্জয় দত্ত ভি আমার বড়া ভাই। যা কি হচ্ছে, ভাই বানিয়ে হিরো হতে চাইছিস? জোনা जितना दिन यहाँ रहेगा गुलाम बनकर रहेगा। बालों तक भी, समझा? समझा? चल पोट। Thank you.
তো সাপে বড় হয়ে গেল, এই গুন্ডাটাকে কোট প্যান্ট পরিয়ে শুভ্র চ্যাটার্জি বানাতে পারলে সব হিসেব তো উল্টে পাল্টে যাবে। জুঁই রানী, মাথায় ছড়ে খুব নাচছ না? এবার তোমায় কিভাবে হিড় হিড় করে টেনে পায়ের তলায় আনতে হয় শুধু দেখে যাও। আগুন নিভে গেছে, সব ঠিক আছে, এনাও জল খাও, আর একটু ঘুমাবে। সব এলোমেলো হয়ে যাচ্ছে শুভ্রবাবু, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে জয়ী। আমায় মিথ্যে আশ্বাস দিচ্ছ তাই না? মমনি ঠিকই বলেছিল, ঈশ্বর আমার উপর রুষ্ট হয়ে আছেন, সেই কারণেই তো এত ভক্তিপুরে আয়োজন করার পরেও উনি আমার থেকে পুজো নিলেন না, নিলেন না। কে বলেছে? আমি দেখলাম তো নিজের চোখে সবটা। অর্ধেক দেখেছো, তুমি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই তো এখানে শোয়ানো হয়েছে। তাই বলে কি পূজা হবে না? মা জিম্মা ভালো করে পূজো সম্পূর্ণ করেছে। তাহলে আমি ঠাকুর ঘরে যাই। না জুঁই, তেমন চোট লাগেনি, কিন্তু ডাক্তার রেস্ট নিতে বলেছেন। ডাক্তার? এর মধ্যে ডাক্তারও এসেছিল? এক মিনিট। আমি কিছু চাই না ভাই, কিন্তু তুমি যদি চাও দিতে পারি। তুই হামকো কা দেবে? খাজানা, খাজানা আছে ফিরবে তো জেলে? সে অনেক গল্প কাহানি, ও তোমার জেনে লাভ নেই জনা ভাই। আসল কথাটা হলো, আমার যে ওই ভাই আছে না, যে বাদ, সরি, জানা আছো কি সুন্দর বুঝে গেলে। হ্যাঁ, আসল কথা হলো, আমার যে ভাই শুভ্র, ওকে সরিয়ে ওর জায়গাটায় তোমায় বসতে হবে। আর যদি বসতে পারো তাহলে সব খাজানা তোমার। পুচকে কই? কটা বাজে জানো? আমার কিছু খেয়াল নেই। 12টা। দিদি সোনার কাছে ভালো করে ঘুমোচ্ছে, এখন আমার দিদিমণিও ঘুমোবে, কিন্তু একটু খাবার খে। না, আমার একদম খিদে নেই। ওষুধ খেতে হবে তো, তার জন্য খাওয়া দরকার। আর তুমি না খেলে আমিও খাবো না, তুমি খুব ভালো করে জানো। উফ, আমি না পারি না তোমাকে নিয়ে, যাও খাবার নিয়ে এসো।